টিজিএন24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের এবারে খবরে আলোচনায় রয়েছে সৌদি আরব থেকে প্রবাসীদেরকে দেশে ফিরতে বাধ্য করা হচ্ছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য। সম্পূর্ণ ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেওয়ার অনুরোধ রইল। মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় শ্রমবাজার সৌদি আরব ছাড়তে বাধ্য করা হচ্ছে বাংলাদেশি প্রবাসীদেরকে। তাদের মতে প্রতিষ্ঠানগুলোতে সৌদিকরণের কারণে প্রতিনিয়ত বেকার হচ্ছে বিদেশি শ্রমিকরা। পাশাপাশি কাজের অনুমতিপত্র বা আকামা নবায়ন ফি বাড়ানো, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম উদ্যোগতি এবং করবৃদ্ধির কারণে কুলে উঠতে পারছেন না প্রবাসীরা। অনেকে গ্রেপ্তার হয়ে নির্যাতনের শিকারও হচ্ছেন। এমন পরিস্থিতিতে দেশে ফিরে আসা ছাড়া আর কোনো পথ থাকছে না তাদের সামনে। সৌদি আরব থেকে ফেরত আসা কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, এমন নির্যাতন সৌদিতে আগে দেখেন নাই তারা। চোখের সামনে কী দেশ কী হয়ে গেল, শতকরা 95% বাংলাদেশি সৌদি আরবে নির্যাতনের শিকার হচ্ছে। সৌদিতে দীর্ঘদিন অবস্থান করা একজন বাংলাদেশি জানান, অর্থের অভাবে আকামা নবায়ন করতে না পারায় অবৈধ বনে গণ্য হচ্ছেন শত শত শ্রমিক। এর সঙ্গে প্রায় প্রতিদিনই বাংলাদেশি অধ্যুষিত এলাকাগুলোতে সৌদি পুলিশ গ্রেপ্তার অভিযান চালাচ্ছে। রাস্তা থেকে ধরে ধরে পানি বিক্রি, সবজি বিক্রি, মদের দোকানে কাজ করার অভিযোগ এনে জেলে পাঠানো হচ্ছে হাজারো বাংলাদেশিকে। তিনি আরও জানান, গ্রেপ্তারের পর প্রবাসীদের সঙ্গে থাকা টাকা, মোবাইল সহ যা যা পাওয়া যায় সব কিছুই সৌদি পুলিশ ছিনিয়ে নেয়। গত বুধবার রাজধানী শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়ে দেখা যায়, সৌদি আরব থেকে কাজ হারিয়ে নিঃস্ব অবস্থায় ফিরছে অর্ধশতাধিক বাংলাদেশি শ্রমিক। এদিকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব রওনক জাহান বলেন, সৌদি আরবের পরিস্থিতি আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করছি। আমাদের শ্রমিকরা যাতে হয়রানির শিকার না হয় সেজন্য আমরা প্রতিনিয়ত আমাদের সেদেশের সরকারের সঙ্গে যোগাযোগ রক্ষা করেছি। যারা সৌদি আরবে নির্যাতিত হচ্ছেন তারা বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে প্রতিকার পাচ্ছেন, কিন্তু সত্যিকার অর্থে দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে আমাদের প্রবাসীরা কোনো প্রকার সহায়তা পায় না। দূতাবাস এবং কনসুলেটের বিরুদ্ধে প্রবাসীদের অভিযোগের শেষ নেই। চাইলে আমরা এই দূতাবাসের অনিয়ম সম্পর্কে হাজারো ভিডিও বানাতে পারি, কিন্তু আমাদের কিছু সীমাবদ্ধতার কারণে আমরা সেটা পারছি না। তাই দূতাবাসের কাছে শুধুমাত্র এতটুকু বিনীত আবেদন যে সৌদি আরবে আমাদের যে সকল প্রবাসী ভাইয়েরা অবৈধ অবস্থায় দিন পার করছে তাদের পাশে একটু দাঁড়ান, তাদেরকে সহায়তা করুন। মনে রাখবেন, এই সকল প্রবাসী ভাইয়েরা ভালো থাকলেই কিন্তু আমাদের দেশে রেমিটেন্সের টাকা সচল থাকবে। তাই দয়া করে এদের কথা একটু স্পেশালভাবে ভাবুন। ভিডিওটি আমাদের সৌদি প্রবাসী সকল ভাইদের সঙ্গে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ। বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজেন24, তাই দেরি কিসের, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।